তো ফাইনালি কিন্তু সাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদ আমাদের সবার সামনে কিন্তু আসছে, এবং দুলু মিয়া সবার মন জয় করতে কিন্তু আসছে। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কথা বলবো, এবং অবশ্যই কিন্তু সাকিব খান এবং দরদ সংক্রান্ত একটা বিগেস্ট এক্সক্লুসিভ একটা আপডেট, এবং এই রকম সাকিব খান সংক্রান্ত বিগেস্ট এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। এবং তোমাদের কেমন লাগছে ভিডিওসগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে কিন্তু অ্যাটলিস্ট আমাদেরকে শেয়ার করতে পারো, এবং প্লিজ একটুখানি লাইক করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাদেরকে অনেক অনেক কিন্তু মোটিভেট করে। তো এখন এই ভিডিওটার ক্ষেত্রে আসি। তো গতকাল কিন্তু একটা নতুন পোস্টার ড্রপ করা হয়েছে, এবং সেখানে আমরা সাকিব খানের অনেকগুলো কিন্তু লুক বেসিক্যালি কিন্তু দেখতে পেয়েছি। সেই পার্টিকুলার লুকগুলোকে নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো না, এবং গতকাল আমি কিন্তু সেই রিয়াকশন ভিডিও কিন্তু করেছি, তোমরা কিন্তু গিয়ে চেক আউট করতে পারো। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো যে সাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদের কতগুলো গান থাকতে চলেছে, এবং কজন সিঙ্গার থাকছে, এবং কারা থাকছে। তো বিষয়টা হচ্ছে, যেটুকু আমরা জানতে পারছি বা যেটা এসকে মুভিজের তরফ থেকে পোস্ট করা হয়েছে, সেখান থেকে আমরা এটুকু বলতে পারি যে এখানে কিন্তু মোটামুটি 5টা গান সম্ভবত থাকতে চলেছে। 5টা গান কিন্তু এখানে থাকতে চলেছে, এবং তার মধ্যে 5টা গান কারা কারা গাইবে। একটা গান কিন্তু গাইবে সম্ভবত বালাম এবং কুণাল, এবং আরেকটা কিন্তু গান গাইতে পারে গান গাইবে নাকাস আজিজ, এবং আরেকটা কিন্তু গান গাইবে মোহাম্মদ ইরফান, আরেকটা কিন্তু গান গাইবে নোবেল, যে কিন্তু খুবই পপুলার হয়েছিল। তারপর আরেকটা লাস্ট যে গানটা সেটা কিন্তু গাইবে ইমরান মাহমুদুল। তো এই 5টা গান 5 রকম, মানে 5টা টেস্টের কিন্তু গান হবে, এবং 5 রকম মানে 5টা সিঙ্গার কিন্তু 5টা ডিফারেন্ট গান কিন্তু গাইবে, এবং খুবই ভালো হোক। এবং যেটুকু গানগুলো ভাইরাল হয়েছিল আমরা কিন্তু দেখেছি এবং শুনেছি, প্রচণ্ড প্রচণ্ড ভালো ভাইবস কিন্তু আমরা এক্স্যাক্টলি পাচ্ছিলাম। সো দেখা যাক এক্স্যাক্টলি গানগুলো কেমন হয়। আমরা চাইবো ভালোবাসার ছবি, থ্রিলার এবং সাইকো থ্রিলার, সাইকো রোম্যান্টিক থ্রিলার, এই জনরাতে সাকিব খানকে আমরা নতুনভাবে দেখবো, নতুনভাবে এক্সপ্লোর করব সাকিব খানকে, এবং এটা আমরা বেসিক্যালি চাই। এবং তার অভিনয় যে দিন দিন ভালো হচ্ছে সেটা সাকিব খানের তুফান দেখে আমরা কিন্তু মোটামুটি বুঝে গেছি। দেখা যাক কী হয়, এবং আজকের কী বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট আসে, এবং দরদ আলটিমেটলি কবে মুক্তি পাচ্ছে, তোমাদের কী প্রেডিকশন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।